হ্যালো এভরিওন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালের নাস্তায় রুটি করে নিয়েছিলাম, তারপর রুটিটা আজকে আমি সেদ্ধ আটাটা সেদ্ধ করে তৈরি করেছিলাম। সেদ্ধ আটার রুটি তো অনেক বেশি সফট এবং সুন্দর হয় খেতে। এই যে আমি এক এক করে রুটিগুলো তৈরি করে নিয়েছি, তারপর এখানে ডিম ভাজি করে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আজকে একটু হাত দিয়ে পেঁয়াজটাকে নরম করে নিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে। এভাবে ডিম ভাজি কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু এখন অনেকে হাতে লাগাতে চায় না, তাই হচ্ছে চামচ ব্যবহার করে। যাই হোক, আজকে ডিমের কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছিল। সব মিলে আজকে দিনটা একটু ব্যস্ততার ভিতরেই কাটছে। এই তো আমার বাবা এটাকে সকালের নাস্তা দিয়ে দিলাম, এক কাপ গরম গরম চা আর হচ্ছে ডিম ভাজি, দুইটা রুটি। এই নাস্তাটা 7:30টার ভিতরে খেয়ে স্কুলে চলে গেছে। তারপর আমি এখানে রান্না করব। রান্না করার জন্য আমি এখানে একটা জালি চাল কুমড়া নিয়ে নিয়েছি। এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জালিতে পানি ঝরার জন্য নিয়েছি, যেহেতু একটু এটা একটু পানি জাতীয় তরকারি। আর এখানে আদা রসুন পেঁয়াজ এটাকে আমি পেস্ট করে নেব, এর জন্য কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। আর এখানে একটা ইলিশ মাছ কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ, এটা দিয়ে আমি রান্না করবো। এখানে শুধু পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, মরিচের কুড়া আর কয়েক টুকরা কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। ব্যবহার করার পর আর ভালো কথা, আজ আমি ব্লেন্ডারে যে পেঁয়াজটা ব্লেন্ড করেছি এটাতে আমি একটু পানি ইউজ করি না, একটু ধৈর্য ধরে সময় নিয়ে লো হাই এভাবে আমি ই করেছি। তারপর এখানে মশলাটা সামান্য একটু 2 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আরো 2 মিনিট নাড়াচাড়া করব, তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হাইটে রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি মাছগুলোকে তুলে ফেলেছি। তুলে ফেলার পর এখানে আমি জালি কুমড়াগুলো দিয়ে দিব। জালি কুমড়া থেকে যেহেতু একটু পানি বেরিয়ে আসবে, এর জন্য আমি 10 মিনিটের মতো এটাকে আমি মিডিয়াম টু লো হাইটে এটাকে আমি একটু কষিয়ে নিব, যাতে কিছুটা নরম হয়ে যায়। তারপর আমি এখানে পানি অ্যাড করব। এই পর্যায়ে যখন পানি অ্যাড করতে হবে তখন কিন্তু একটু গরম পানি ব্যবহার করার চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এই তো এটা আমার তরকারির ফাইনাল লুক ছিল। তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে আমি বলতে পারবো না। আর এটা গতকালকে রুই মাছের তরকারি ছিল, আর হচ্ছে দুপুরে মেহমানের জন্য তুলে রেখেছিলাম। তা আমি ভাবছিলাম মেহমান হয়তো রাতে আসবে, রাতে খাবে, এর জন্য আমরা তুলে রেখে খেয়ে নিয়েছিলাম। আমার তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিলো, আমি যেহেতু সকালে কিছু খেয়েছিলাম না, এর জন্য খেতে বসার পর ফোন দেওয়া হয়েছিল, তখন বললো আসতেছে, এখন খাওয়ার রেখে তো উঠে যাওয়া যায় না, তাই আমরা আগে খেয়ে নিয়েছিলাম মেহমানেরটা বেড়ে রেখে। যাই হোক, মেহমান এসে খেলো, তারপর আমি দুপুরে কিছু ভিডিও এডিট করলাম আপলোড দিয়ে, বিকালে কিছু কাজ ছিল সেগুলো সেরে, তারপর ওরা বললো একটু ঝালমুড়ি খাবে, ঝালমুড়ি ছিল, মিষ্টি ছিল ফ্রিজে, আর কেক দিয়ে খেতে দিয়ে দিলাম। তারপর রাতের বেলা ওদের ছেলেকে একটু আবার শরবত করে দিলাম। তা ভাবলাম যে ছেলের সঙ্গে তাহলে ওর বাবাকেও 1 গ্লাস করে দিয়ে, যাই হোক দুইজনকেই করে দিয়েছি। এরপর চলে আসলাম রাতে। রাতে একটু তরকারিটা কম ছিল, যেহেতু আমি একটা তরকারি রান্না করেছিলাম, এর জন্য রাতে আমি 2টা ডিম ভাজি করে নেব দুইজনের জন্য। আর ভাত রান্না করেছিলাম গরম ভাত, সেটাকে আলু ভর্তা দিয়েছিলাম, রুটি আছে, সব কিছু মিলায়ে রাতের খাওয়া দাওয়া করা হলো। আর দুপুরের তরকারি তো ছিলই। এই তো, তবে আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়েছে। আর ডিমটা ঝাল পেঁয়াজ দিয়ে না করে এভাবে খেলে পুষ্টিগুণটা ঠিক থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন।